সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই বৈশ্বিক মহামারীতে আশা করি সবাই সুস্থ আছো, বাসায় আছো। তোমাদের সুস্থ থাকাটাই আমাদের একান্ত কাম্য। আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অনলাইন ক্লাসসমূহের আজকে আমি লাইভে আসছি। তোমাদের একটা ক্লাস নিব, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা আছো, তোমাদের সাধারণ বিজ্ঞান বিষয়ের উপরে একটা ক্লাস নিতে যাচ্ছি। সপ্তম অধ্যায়, অম্ল, কারক এবং লবণের ব্যবহার, এই অধ্যায়ের উপরে। তবে বিজ্ঞান বিভাগের যে সকল ছাত্ররা তোমরা আছো, তোমরাও আসলে এই ক্লাসটা অনুসরণ করতে পারো, তোমাদেরও অনেক কাজে আসবে এই ক্লাসটা অনুসরণ করলে। তো আজকে আমরা সরাসরি এখন পাঠে চলে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমে বলবো, তোমরা তোমাদের বই এবং খাতা কলম যা আছে তোমরা সবগুলো লাইভ আসার আগে নিয়ে বসবে। তোমরা খেয়াল করো, আমরা আজকে নবম দশম শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্রদের জন্য তোমাদের সাধারণ বিজ্ঞান বিষয়ের একটা অধ্যায়, সপ্তম অধ্যায়, আমরা এটা আলোচনা করতে যাচ্ছি। এই অধ্যায় হচ্ছে অম্ল, কারক এবং লবণে, অম্ল বা অ্যাসিড এবং কারক ও লবণের ব্যবহারের উপরে এই অধ্যায়টা। এখানে দেখো, আজকের আমরা এই অধ্যায়ের পার্ট 7.1 থেকে 7.2 পর্যন্ত আলোচনার জন্য আমরা নির্ধারণ করেছি। তো আজকের এই বিষয়টাতে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব, দেখো শিক্ষণ ফলগুলো একটু খেয়াল করে আমরা যে বিষয়গুলো আমরা জানতে পারবো। প্রথমত শক্তিশালী এবং দুর্বল অ্যাসিডের বৈশিষ্ট্য আমরা বর্ণনা করতে পারবো। এই অধ্যায়টা যদি আমরা পাঠ করে আসলে শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড বলতে কী বোঝে এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তারপরে দেখো, তোমরা প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার এবং এর সাবধানতা আমরা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা আসলে মূলত কিন্তু অনেকগুলো অ্যাসিড আমরা ব্যবহার করি, সে বিষয়গুলো আমরা জানতে পারবো, কোন কোন ক্ষেত্রে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসিডের ব্যবহার লক্ষ্য করব, এবং আমরা আমাদের এই সমস্ত অ্যাসিড ব্যবহার করতে গিয়ে আমাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা জানি অ্যাসিড যেগুলো তীব্র অ্যাসিড, বিশেষ করে এগুলো অত্যন্ত ক্ষয়কারক, এগুলো যদি আমাদের শরীরে কোথাও সংস্পর্শে আসে তাহলে হয়তো সেখানে পুড়ে যেতে পারে, এবং যদি কাপড় চুপড়ে লাগে তাও পুড়ে যেতে পারে। এই কারণে আমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যদি এই অ্যাসিডগুলো ব্যবহার করতে চাই তাহলে, বিশেষ করে আমরা ল্যাবে অনেক কাজে অ্যাসিডগুলো আমরা ব্যবহার করি, তাহলে সেইগুলো যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। সবাই খেয়াল করো, তাহলে আমরা এক নম্বর পয়েন্টে, দুই নম্বর পয়েন্ট গেলাম, এবং তিন নম্বরে দেখো অ্যাসিড অপব্যবহারের সামাজিক প্রভাব আমরা বিশ্লেষণ করতে পারবো। তোমরা একটু খেয়াল করলে দেখবা যে আমরা যখনই পত্রিকা খুলে দেখি, বিভিন্ন টিভি চ্যানেলের সামনে বসি, সেখানে সংবাদ শুনি, তাহলে সেখানে আমরা একটা অনেক সময় আমাদের চোখে পড়ে একটা সংবাদ আমরা দেখতে পাই যে অ্যাসিড ছোড়ার কারণে অনেকের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, এবং এটার ফলে যে সামাজিক প্রভাব তাদের মধ্যে পড়ে সেই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তারপর দেখো, নির্দেশক বা ইন্ডিকেটর ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব এবং ক্ষারকত্ব আমরা চিহ্নিত করতে পারবো। অর্থাৎ নির্দেশক ব্যবহার করে আমরা কীভাবে একটা দ্রবণ অম্লীয় নাকি ক্ষারীয় সেই বিষয়গুলো কীভাবে আইডেন্টিফাই করতে পারবো সেই বিষয়টা আমরা আলোচনা করব। এরপরে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচনে ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আমাদের অনেকের এই সমস্যাটা দেখা যায়, বিশেষ করে বিভিন্ন কারণে আমাদের অ্যাসিডিটি হয়ে থাকে। অ্যাসিডিটি বিষয়টা তোমরা বুঝতে পারতেছো, তো এই অ্যাসিডিটির কারণগুলো আমরা নির্বাচন করে এবং কোন কোন পন্থা অবলম্বন করলে আমরা সেই অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পেতে পারি, অথবা আমরা যেন অ্যাসিডিটির সমস্যায় না ভুগি সেই সঠিক খাদ্য নির্বাচন আমরা করতে পারবো। সর্বশেষ আমি যে বিষয়টা নির্ধারণ করেছি, পদার্থের পিএস এর মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। পিএস বিষয়টা হচ্ছে আমাদের এখানে দেখো, পিএস একটা সুনির্দিষ্ট মান, বিশেষ করে এই পিএস এর বিষয়টা, পিএস জিনিসটাকে আমরা সেটা ব্যাখ্যা করব এবং সেটা কেন জানা প্রয়োজন, কোনো কোনো বস্তুর বা পদার্থের বা দ্রবণের পিএস জানার প্রয়োজনীয়তা কেন আমরা সেই বিষয়গুলো জানতে পারবো। তো আমি সরাসরি এখন আলোচনায় চলে যাব, সবাই একটু খেয়াল করো। এখানে আমাদের আজকের যে অধ্যায়, অম্ল, ক্ষারক এবং লবণ, লবণের ব্যবহার, অম্লকারক ও লবণের ব্যবহার। এখন অম্ল বা অ্যাসিড আমরা কাকে বলবো, অ্যাসিড বলতে কী বোঝায় সবাই খেয়াল করো। অ্যাসিড একটি রাসায়নিক পদার্থ আমরা জানি। আমরা বলতে পারি যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে, যাদেরকে যারা
জলীয় দ্রবণের যে সকল যৌগের জলীয় দ্রবণ হাইড্রোজেন আয়ন দান করবে, এই সকল বৈশিষ্ট্য যাদের থাকবে আমরা তাদেরকে অম্ল বা অ্যাসিড বলে থাকি। আমি আবারও বলতেছি, যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে এবং যাদের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন, যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করবে বা একাধিক হাইড্রোজেন আয়ন প্রদান করবে তাদেরকে আমরা অম্ল বা অ্যাসিড বলে থাকি। যেমন আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু খেয়াল করো। যেমন আমি একটু নাইট্রিক অ্যাসিড লিখলাম, SNO3 নাইট্রিক অ্যাসিড। যদি নাইট্রিক অ্যাসিড খেয়ে আমরা পানিতে নিয়ে যাই, পানিতে দ্রবীভূত করাই, তাহলে সেখানে দেখবে নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রোটন প্লাস নাইট্রেট আয়ন, এই দুটো আয়ন সেখানে তৈরি হবে। এই যে প্রোটন বা হাইড্রোজেন আয়ন, এই বিষয়টা আমরা বলতেছি সংজ্ঞার মধ্যে, যে হাইড্রোজেন আয়ন যারা দান করবে তাদেরকে আমরা অম্ল বা অ্যাসিড বলে থাকবো। অর্থাৎ আমরা এখান থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যে সকল অ্যাসিডের কথা আমরা বলতেছি, অ্যাসিড বা অম্ল যাই বলে রেখেও, এখানে অবশ্যই হাইড্রোজেনের পরমাণু থাকবে। তোমরা সবাই খেয়াল করো, এখানে হাইড্রোজেন পরমাণু ছাড়া কোনো অম্ল বা অ্যাসিড তৈরি হবে না। অর্থাৎ অম্ল বা অ্যাসিডের মধ্যে অবশ্যই হাইড্রোজেন পরমাণু, এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকবে। তাহলে সেই অ্যাসিড কাকে বলে আমরা জানলাম। অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো তোমরা খেয়াল করো। আমরা প্রথমেই বলেছি অ্যাসিডের অণুতে অবশ্যই এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে। অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাস স্কেল আর করবে, অর্থাৎ এখানে নীল লিটমাস বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা একটা নির্দেশক বা ইন্ডিকেটর। সেটা আমরা এই ইন্ডিকেটর ব্যবহার করে আমরা অ্যাসিডীয় দ্রবণ ক্ষারীয় দ্রবণ চিহ্নিত করি। তাহলে এখানে তোমরা দেখবে যে নীল লিটমাস, অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাস স্কেল আর করবে। তারপরে অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাস স্কেল আর করবে এবং পক্ষান্তর আমি যদি বলি তার একটা বিপরীত, যে লিটমাসের যে বৈশিষ্ট্য, যে খার বা খারের যে জলীয় দ্রবণ সেগুলো কিন্তু লাল লিটমাস স্কেল করে, খারের জলীয় দ্রবণ লাল লিটমাস স্কেল করে আর অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাস স্কেল করে। তাহলে অনেকে আমাদের মধ্যে আসলে এই বিষয়টা অনেক সময় গুলাই ফেলে, মনে রাখতে পারে না, আমাদের এলোমেলো হয়ে যায়। যেমন অ্যাসিডের বৈশিষ্ট্য খারের খারের মধ্যে বলে দিই, আবার খারের বৈশিষ্ট্য অ্যাসিডের মধ্যে বলে দিই। তো এই জিনিসটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমরা এই বিষয়টা যদি একটু মনে রাখতে পারো তাহলে আমার মনে হয় যে তোমরা অ্যাসিডে এবং ক্ষারের একটা বৈশিষ্ট্য মোটামুটি মানে পারমানেন্টলি তোমাদের এটা জানা হয়ে যাবে। এই জিনিসটা তোমরা আর ভুল করবে না। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা অ্যাসিডের জলীয় দ্রবণ কি নীল লিটমাস স্কেল করবে নাকি লাল লিটমাস স্কেল করবে, এই বিষয়টা আমরা কীভাবে মনে রাখবো সবাই খেয়াল করো। আমি এখানে সংক্ষেপে একটা কথা লিখতেছি, যেমন আমি লিখলাম এনি কালার। সবাই একটু খেয়াল করো, এনি কালার। এখান থেকে আমরা বলতে পারি অ্যাসিড বা অ্যাসিডের জলীয় দ্রবণ অ্যাসিডের জলীয় দ্রবণ নিতে নীল লিটমাসকে, সবাই একটু খেয়াল করো, নীল লিটমাসকে লাল করে, অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। তাহলে এনি দিয়ে এনি কালার, এখানে জাস্ট একজনের নাম দিয়ে আমি এই জিনিসটা মনে রাখবো, অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, এনি দিয়ে এনি, অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। আমি এখানে স্পেলিং বানানের ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্স আছে খালার ক্ষেত্রে, যেমন এটা দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখো খারের জলীয় দ্রবণ আর এখানে লা দিয়ে লাল লাল লিটমাসকে নীল করে। তাহলে আমি যদি জাস্ট এই ওয়ার্ডটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে অ্যাসিড এবং ক্ষারের দুটা বৈশিষ্ট্য আমার মধ্যে পারমানেন্ট হয়ে যাবে। আমি স্পষ্ট মনে রাখতে পারবো যে অ্যাসিডের জলীয় দ্রবণ লিটমাস পেপারে কোন লিটমাসকে কোন ধরনের বর্ণে রূপান্তরিত করবে, অথবা ক্ষারের জলীয় দ্রবণ কোন ধরনের লিটমাসকে কোন লিটমাসে রূপান্তরিত করতে পারবে। তাহলে আমরা এই দুটা বৈশিষ্ট্য মোটামুটি জানতে পারবো, মনে রাখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য, আমি বলেছি অ্যাসিডের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটা একটা বৈশিষ্ট্য যে অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করবে। আচ্ছা, এরপরে খেয়াল করো অ্যাসিডগুলোকে এখন আমি মোটামুটি এখানে চারটা ভাগে ভাগ করেছি।
অ্যাসিডের আরো দুই একটা বৈশিষ্ট্য আমি বলিনি, অ্যাসিডের জলীয় দ্রবণ নীলিন বাষ্পকে লাল করবে এবং অ্যাসিডের জলীয় দ্রবণ পিচ্ছিল ধরনের হবে, আর অ্যাসিডের জলীয় দ্রবণে এক বা একাধিক হাইড্রোজেন আয়ন থাকবে ইত্যাদি ইত্যাদি। এখন দেখো যে আমি অ্যাসিডের ক্লাসিফিকেশনের মধ্যে যে আমাদের বইতেও আছে যে শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের বিষয়টা আমি গাঢ় এবং লো অ্যাসিডও তোমাদের এখানে নিয়ে আসছি। শক্তিশালী অ্যাসিড বলতে কী বোঝে সবাই খেয়াল করো, শক্তিশালী অ্যাসিড আমরা জানি বিশেষ করে খনিজ অ্যাসিডগুলো যেগুলো আমরা ল্যাবে ব্যবহার করি সেই অ্যাসিডগুলো শক্তিশালী অ্যাসিড। তাহলে শক্তিশালী অ্যাসিড বলতে কী বোঝায় সবাই খেয়াল করো, যে সকল অ্যাসিড তার জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়। আমি আবারও বলতেছি যে সকল অ্যাসিড তার জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়। সম্পূর্ণরূপে আয়নিত হয় কতটার অর্থ অনেকে কিন্তু বুঝতে পারো না, সবাই একটু খেয়াল করো। অর্থাৎ আমি জলীয় দ্রবণে যত অণু অ্যাসিড আমি সংযুক্ত করব, জলীয় দ্রবণে যুক্ত করব, সেই তত অণু বিয়োজিত হয়ে অ্যাসিডের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী হাইড্রোজেন আয়ন উৎপাদন করবে। সুতরাং আমি বলতে পারি যে শক্তিশালী অ্যাসিডের জলীয় দ্রবণে অধিক সংখ্যক হাইড্রোজেন আয়ন থাকবে, ওই ধরনের অ্যাসিডকে আমরা শক্তিশালী অ্যাসিড বলবো। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলো আমরা যেগুলো ল্যাবে ব্যবহার করি এগুলো অত্যন্ত শক্তিশালী অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড কোনগুলো দেখো, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে জলীয় দ্রবণে আংশিক রূপে বিয়োজিত হয়, অর্থাৎ যত অণু আমরা জলীয় দ্রবণে যোগ করবো পানিতে যোগ করবো তত অণু বিয়োজিত হবে না, অল্প সংখ্যক অণু সেখানে বিয়োজিত হতে পারে, এই জন্য আমরা বলতেছি এটা আংশিক রূপে বিয়োজিত হয়, তাদেরকে আমরা বলতেছি দুর্বল অ্যাসিড। যেমন এখানে আমি লিখছি অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, তারপরে আছে কার্বনিক অ্যাসিড, এ সমস্ত অ্যাসিডগুলো আমাদের এগুলো সবগুলো আমাদের দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড বিশেষ করে জৈব অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড। যেমন মনে করো শক্তিশালী অ্যাসিড আমি সালফিউরিক অ্যাসিডের কথা বলতেছি, সালফিউরিক অ্যাসিডকে যদি আমি জলীয় দ্রবণে আয়নিত করি, পানিতে আয়নিত করি সালফিউরিক অ্যাসিডকে, তাহলে এখানে দেখা যাবে যে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন এখানে সালফেট আয়নে বিমুক্ত হবে। তাহলে এখানে এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়ন দুইটাই বিমুক্ত হলো, এখানে আংশিক রূপে বিজিত হয় নাই সম্পূর্ণরূপে বিজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করেছে। কিন্তু পক্ষান্তরে আমি যদি দেখাই অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমি পানিতে আয়নিত করতে চাই তাহলে এটাও আয়নিত হবে, এটা আয়নিত হয়ে এখান থেকে অ্যাসিটেট আয়ন বা ইথানোয়েট আয়ন প্লাস প্রোটন তৈরি করবে। কিন্তু এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি হয়তো একটা অণু দেখাচ্ছি, একটা অণুর বিয়োজনটা আমি দেখাচ্ছি, কিন্তু এখানে অনেক রাসায়নিক পরীক্ষাগারে গবেষণায় দেখা গেছে যদি আমরা 1000টি অ্যাসিটিক অ্যাসিডের অণু পানিতে আয়নিত করি, আবার খেয়াল করো 1000টি অ্যাসিটিক অ্যাসিডের অণু যদি আমরা পানিতে আয়নিত করি, সেখান থেকে মাত্র 1000 অণু থেকে মাত্র 4টি অণু পানিতে বিয়োজিত হবে, অর্থাৎ আর বাদ বাকি 996 অণু অবিয়োজিত অবস্থায় পানির মধ্যে মিশে থাকবে। এই জন্য এই অ্যাসিডটাকে আমরা বলতেছি দুর্বল অ্যাসিড। তাহলে আবারও খেয়াল করো যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক রূপে আয়নিত হবে, সামান্য আয়নিত হবে, যেমন এখানে 1000 অণুর মধ্যে মাত্র 4টি আয়নিত হয়েছে আর 996টি অবিয়োজিত অবস্থায় পানির মধ্যে মিশে থাকবে, তাহলে সেই অ্যাসিডগুলোকে আমরা বলতেছি দুর্বল অ্যাসিড। বিশেষ করে জৈব অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড আর খনিজ অ্যাসিডগুলো শক্তিশালী অ্যাসিড। আবার খনিজ অ্যাসিডগুলোর মধ্যে যেমন কার্বনিক অ্যাসিড, এটা জৈব অ্যাসিড না, বাট এই কার্বনিক অ্যাসিডটা খনিজ অ্যাসিড হওয়া সত্ত্বেও এটা দুর্বল অ্যাসিড, অর্থাৎ এটা আংশিক রূপে বিজিত হয়, এই কারণে এটাকে আমরা দুর্বল অ্যাসিডের মধ্যে রেখেছি। এরপরে দেখো গাঢ় অ্যাসিড এবং লো অ্যাসিড নামে আরও দুই ধরনের অ্যাসিড আছে। তাহলে গাঢ় অ্যাসিড কোনগুলো খেয়াল করো, গাঢ় অ্যাসিড হচ্ছে আমরা যখন অ্যাসিডের সলিউশনটা তৈরি করি সেখানে, যেমন আমি যদি জলীয় দ্রবণের মধ্যে আমি সালফার ট্রাইঅক্সাইড গ্যাস চালনা করি, জলীয় দ্রবণে যদি সালফার ট্রাইঅক্সাইড গ্যাস চালনা করা হয় তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। যেমন পানির সাথে আমি মিশাচ্ছি পানির সাথে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, এটা গ্যাসীয় অবস্থায় আছে, এটা লিকুইড ফরমেশনে আছে, তাহলে এখানে একটা আমি সলিউশন পাবো H2SO4, এটা অ্যাকোয়াস অবস্থায় থাকবে, অ্যাসিড তৈরি হলো। দেখো তাহলে এখানে সালফার ট্রাইঅক্সাইড গ্যাসকে আমি পানির মধ্যে চালনা করলাম এবং এখানে আমি সালফিউরিক অ্যাসিড তৈরি করলাম। এখন প্রশ্ন হচ্ছে যদি আমি এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাসটা পানির মধ্যে চালনা করার সময় যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায়, পানির পরিমাণটা বেশি হয় আর সালফার ট্রাইঅক্সাইড অল্প পরিমাণে চালনা করি, তাহলে সেই ক্ষেত্রে যে অ্যাসিডটা তৈরি হবে সেটাকে আমরা বলতেছি ডাইরেটেড, অর্থাৎ এটা লঘু পাতলা অ্যাসিড। তাহলে আবার যদি আমরা এখানে দেখি পানির মধ্যে আমি
লিকুইড ফরমেশনে আছে, আর সালফার ডাইঅক্সাইড গ্যাস তরল করতেছে, তাহলে এই ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইডের পরিমাণটা আমি একটু বেশি দিব। সালফার ডাইঅক্সাইডের পরিমাণটা যদি পূর্বের চাইতে বেশি দিই, তাহলে এখানে যেই গ্যাসটা তৈরি এসিডের সলিউশনটা তৈরি হবে H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটাও একোয়াস অবস্থায় থাকবে, বাট এটা হবে কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ়, অধিক গাঢ়। তাহলে গাঢ় অ্যাসিডের ক্ষয়কার ক্ষমতা বেশি। গাঢ় অ্যাসিড হলো যে অ্যাসিডের মধ্যে পানি পানির সাপেক্ষে ওই গ্যাসের পরিমাণটা বেশি থাকবে, সেটাকে বলবো আমরা গাঢ় অ্যাসিড। আর পানির পরিমাণটা যদি অ্যাসিডের মধ্যে বেশি থাকে, সেটা ডাইলেটেড বা লো অ্যাসিড হিসেবে আমরা অভিহিত করি। যেমন গাঢ় অ্যাসিডের মধ্যে এখানে দেখো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, বাট এখানে এটা অ্যাকোয়াস অ্যাসিডের মধ্যে অ্যাকোয়াস অবস্থায় থাকবে, বাট এখানে কনসেন্ট্রেটেড কথাটা লেখা থাকবে, অর্থাৎ গাঢ়, অথবা বাংলায় আমরা গাঢ় লিখে দিই বা পাশে কনসেন্ট্রেটেড লিখে আমরা সেটাকে নির্দেশনা দিই যে এটা গাঢ় অ্যাসিড। আর লো অ্যাসিডের ক্ষেত্রে আমরা ডাইলেটেড লিখতে পারি অথবা লঘু কতটা উল্লেখ করে দিতে পারি। আশা করি অ্যাসিডের এই শ্রেণীবিভাগটা, বিশেষ করে চার ধরনের যে অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, তারপরে দুর্বল অ্যাসিড, গাঢ় অ্যাসিড, লঘু অ্যাসিড, আশা করি তোমরা এই শ্রেণীবিভাগটা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে দেখো আমরা এরপরে চলে যাচ্ছি লঘু অ্যাসিড গাঢ় অ্যাসিড পরে আমরা চলে যাচ্ছি এরপরে প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসিডের ব্যবহার। খেয়াল করো অ্যাসিড একটি রাসায়নিক যৌগ, আমাদের প্রাত্যহিক জীবনে অ্যাসিডের কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহারটা লক্ষ্য করব সবাই একটু খেয়াল করো। অনেক সময় আমরা দেখি যে আমাদের বয়স্ক যারা আছেন, কোনো একটা দুর্ঘটনায় পড়লে, আমরা বিপদে পড়লে, তারা আমাদেরকে সাহায্য করে বিভিন্ন প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। যেমন অনেক সময় দেখো বলতা বা বিচ্ছু, এগুলা বিষাক্ত কিছু পোকা, এই সকল পোকার কামড়ে যদি আমাদের দেহের মধ্যে কোথাও কোনো অংশের মধ্যে, হাতে পায়ে বা যে কোনো জায়গার মধ্যে যদি হুল ফোটায়, তাহলে সেখানে হিস্টামিন নামে এক ধরনের ক্ষারক পদার্থ তারা নিঃসৃত করে, অর্থাৎ তারা তাদের হুলের মধ্য দিয়ে আমাদের দেহের মধ্যে হিস্টামিন নামক একটা ক্ষারক পদার্থ আমাদের দেহে প্রবেশ করিয়ে দেয়। এই কারণে ওইখানে হয়তো আমাদের সাময়িক ব্যথা বা অস্বস্তি অনুভব হয়, ব্যথা অনুভব করি। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি আমাদের যা বয়স্করা আছেন, আমাদের মুরুব যারা আছেন, তারা প্রাথমিক চিকিৎসা হিসেবে সেখানে ভিনেগার অথবা বেকিং সোডা এগুলো লাগিয়ে দেন। আর এই ভিনেগার বা বেকিং সোডার মলম তৈরি করে, মলমের মতো করে সেটা যদি ওই ফুল ফুটানো স্থানের মধ্যে লাগিয়ে দেন, তাহলে আমরা দেখি সেখানে যে ব্যথা প্রশমিত হয়, অস্বস্তি ভাবটা দূর হয়। তাহলে এখানে যে ভিনেগার বা বেকিং সোডা, এগুলো কিন্তু, ভিনেগার আমরা জানি এটা অ্যাসিডিক অ্যাসিডের একটা জলীয় দ্রবণ, বিশেষ করে অ্যাসিডিক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলে থাকি। আর বেকিং সোডা এটাও, তার দ্রবণটাও হচ্ছে অম্লীয়, সুতরাং ভিনেগার বা বেকিং সোডা এই অম্লীয় দ্রবণটা যদি আমরা ওই বলতা বা বিচুর হুড় পোড়ানোর স্থানের মধ্যে মলম আকারে লাগিয়ে দিই, তাহলে ব্যথা প্রশমিত হবে এবং অস্বস্তিভাব দূর হবে। মূলত এখানে যে কাজটা হচ্ছে, এখানে যে বলতা অথবা বিচুর যে হিস্টামিন নামক ক্ষারক পদার্থ আছে, তার সাথে ওই অ্যাসিড জাতীয় পদার্থ অর্থাৎ ভিনেগার বা বেকিং সোডার বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেখানে ওই ক্ষারককে প্রশমিত করা হয়, অর্থাৎ ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়ায় এটা একটা প্রশমন বিক্রিয়া। আমরা জানি এই প্রশমন বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণে সেখানে মোটামুটি আমাদের যে অস্বস্তি বা ব্যথা সেটা প্রশমিত হয়ে যায়। সুতরাং এখানে আমরা অ্যাসিড ব্যবহার করতেছি। তোমরা সবাই খেয়াল করবা, আমরা যখন বিশেষ করে কোনো দাওয়াতে যাই অথবা কোনো রেস্টুরেন্টে যাই, তাহলে সেখানে যদি আমরা একটু রিচ ফুড গ্রহণ করি অনেক সময়, যেমন পোলাও, কোরমা, বিরিয়ানি, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এগুলো আমাদেরকে এই সমস্ত ভালো খাবারগুলো দিয়ে আপ্যায়ন করা হয়। আপ্যায়নের পরে আমরা দেখি আমাদের আপ্যায়নের মেনুতে সেখানে থাকে কোমল পানীয় এবং বোরহানি নামক, বোরহানি এবং কোমল পানীয় থাকে। আসলে মূলত এই কোমল পানীয় যেটা, সেটা কোমল পানীয়, যেমন তুমি যদি কোকা কোলা অথবা 7-Up এই ধরনের কোল্ড ড্রিঙ্কস কোমল পানীয়গুলো পান করতে যাও, যখনই তুমি ঢাকনাটা খুলবা সেখানে বুদবুদ আকারে কিছু গ্যাস বেরোতে আমরা দেখি। এই গ্যাসগুলো হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করে কার্বনিক অ্যাসিড আকারে সেখানে দ্রবীভূত অবস্থায় থাকে কার্বনিক অ্যাসিড। আর বোরহানি, এখানে বোরহানির মধ্যেও আছে আসলে মূলত ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের সঙ্গেটা তোমরা একটু খেয়াল করো, C3H6O3 ল্যাকটিক অ্যাসিড বোরহানের মধ্যে থাকে আর কোমল পানীয়তে কার্বনিক অ্যাসিড থাকে। তাহলে অ্যাসিডের, এই অ্যাসিডের দ্রবণগুলো যখন আমরা রিস ফুড খাওয়ার পরে গ্রহণ করি, তাহলে এই
অ্যাসিডগুলো আমাদের স্টোমাকে গিয়ে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেটা সেখানে সাহায্য করে, আমাদের হজম শক্তিতে সাহায্য করে, বিশেষ করে আমাদের স্টোমাকে যে খাবারগুলোকে ডাইজেস্টিভ সিস্টেমে নিয়ে যাওয়ার জন্য ত্বরান্বিত করে। তাদের কিছু ক্রিয়া আছে যে সমস্ত আমাদের এনজাইমগুলো কাজ করে, বিশেষ করে এই ধরনের ডাইজেস্টিভ এনজাইমগুলো কাজ করে, সেই এনজাইমের কাজগুলোকে ত্বরান্বিত করে এই ল্যাকটিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিডের জলীয় দ্রবণগুলো। সুতরাং এক্ষেত্রেও আমরা অ্যাসিড ব্যবহার করতেছি। তারপরে দেখো তিন নম্বরে যে বিষয়টা আমি আলোচনা করতেছি, তিন নম্বরে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার। দেখো আমরা জানি আমাদের মানবদেহে যে আমাদের যে পাকস্থলী আছে, সেই পাকস্থলীর মধ্যে এক ধরনের অ্যাসিড অনবরত সিক্রিয়েশন হয়। সেই অ্যাসিডটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এটা হচ্ছে গাঢ় অ্যাসিড। কিন্তু এটা আমরা জানি আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের স্টোমাকের মধ্যে যে খাবারের কঠিন খাবারের কণাগুলো প্রবেশ করে সেগুলোকে সরল কণায় রূপান্তরিত করার জন্য এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা বিশাল ভূমিকা আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সে ডাইজেস্টিভ সিস্টেমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখনই আমরা আমাদের স্টোমাক দেখব, সবাই খেয়াল করো, এটা স্টোমাকের একটা চিত্র। এখানে এখানে একটা গ্ল্যান্ড আছে, এই প্রাচীরের মধ্যে একটা গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ড থেকে কিন্তু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের কণাগুলো এখান থেকে বের হচ্ছে, হাইড্রোক্লোরিক এই গ্ল্যান্ড থেকে। তাহলে এই যে পাকস্থলীর প্রাচীরের গ্ল্যান্ড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হচ্ছে, এ কারণে এখানকার পিএস মান, পিএস বিষয়টা আমি পরে আসতেছি, এখানকার পিএস মানটা হচ্ছে প্রায় 2 এখানে। অর্থাৎ এটা অত্যধিক অম্লীয় একটা পরিবেশ, আমাদের স্টোমাকের পরিবেশটা অত্যধিক অম্লীয়। এখানে পিএস মান 2, অর্থাৎ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা একেবারে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে, সেটা আমাদের খাবারগুলোকে মেটাবলাইজ করার জন্য ডাইজেস্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং এক্ষেত্রেও আমরা প্রাকৃতিকভাবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমরা পাচ্ছি এবং সেটা আমাদের কাজে লাগতেছে। এরপরে দেখো লেবু, পেয়ারা, আপেল, কমলা, আমলকি ইত্যাদি এসব ফলগুলোর মধ্যে আমাদের জৈব অ্যাসিড আছে। বিশেষ করে বর্তমানে সবচেয়ে যে বিষয়টা সারা বিশ্বের মধ্যে আমরা আতঙ্কগ্রস্ত করোনা ভাইরাস নিয়ে, এবং আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা হোক এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞগণ, স্বাস্থ্য সম্পর্কিত বিশেষজ্ঞগণ, বিশেষ করে ডাক্তাররা, বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন, তারা সবাই আমাদেরকে যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিচ্ছেন, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে আমাদের যে দৈনন্দিন খাদ্য তালিকা, সেখানে খাদ্য তালিকার মধ্যে ভিটামিন সি যুক্ত খাবার, বিশেষ করে ফল আমাদেরকে খেতে বলতেছেন। কারণ এই ভিটামিন সি, আমাদের অনেকগুলো ফলের মধ্যে ভিটামিন সি আছে, এই ভিটামিন সিটা আমাদের যখন আমরা এগুলো গ্রহণ করবো আমাদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের দেহের মধ্যে গড়ে উঠে বৃদ্ধি পায়, তাহলে সেটা আমরা ভাইরাসের বিপক্ষে, যে করোনা ভাইরাস বর্তমানে সবচেয়ে বেশি আতঙ্কিত একটা নাম, সেই করোনা ভাইরাসের বিপক্ষে আমাদের ইমিউনিটি সিস্টেম কাজ করবে ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমরা বাড়াতে পারি। এই কারণে আমরা এই ধরনের ভিটামিন সি যুক্ত খাবার, ফলগুলো বিশেষ করে লেবু, পেয়ারা, আপেল, এগুলো আমরা গ্রহণ করতে পারি। এগুলো ভাইরাসের বিরুদ্ধে ভিটামিন সি যুক্ত খাবার, সুতরাং এটা আমাদের মনে রাখা উচিত। তাহলে এক্ষেত্রেও আমরা এ সকল খাবার দাবার থেকে আমরা অ্যাসিড গ্রহণ করতে অ্যাসিডগুলো পাচ্ছি, বিশেষ করে জৈব অ্যাসিড। তারপরে দেখো তোমরা জানো যে আমরা যখন আমাদের ওয়াশরুমে, বাথরুমের যে কমেটগুলো আছে, সেই কমেটগুলো পরিষ্কার করার জন্য আমরা সেখানে বিভিন্ন পরিষ্কারক সামগ্রী, বিশেষ করে হাইজিন, হারপিক, এই ধরনের পরিষ্কারক সামগ্রীগুলো সেখানে আমরা ব্যবহার করি। কিন্তু তোমরা জানো না যে সেখানে কোন কোন উপাদান দিয়ে সেগুলো তৈরি করা হচ্ছে। মনে রাখো এই পরিষ্কারক সামগ্রীগুলোর মধ্যে কিন্তু তৈরি করার সময় একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো অ্যাসিড। যেমন যে সকল প্লান্টের মধ্যে, কারখানার মধ্যে এই পরিষ্কার সামগ্রীগুলো তৈরি করা হয়, সেখানে যে যদি 1000 লিটারের একটা প্লান্ট থাকে, 1000 লিটার সলিউশন যদি তৈরি করে এই ধরনের পরিষ্কার সামগ্রী তৈরি করার জন্য, সেখানে কিন্তু 300 লিটার অ্যাসিড মিশ্রিত করা হয়, বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই ধরনের অত্যন্ত ক্ষয়কারক ক্ষমতা সমৃদ্ধ এই অ্যাসিডগুলো সেখানে যুক্ত থাকে, যেন বিভিন্ন ধরনের যে কমেটের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা বা জীবাণু থাকে সেগুলোকে ধ্বংস করা যায়। এই কারণে সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। সুতরাং আমরা হাইজিন, হারপিক ইত্যাদি পরিষ্কারক সামগ্রী বা অন্যান্য পরিষ্কার সামগ্রী যেগুলো আছে সেগুলো তৈরি করতে আমরা কিন্তু অ্যাসিড ব্যবহার করতেছি। এরপরে দেখো সৌর প্যানেল বা আইপিএস, আমাদের অনেকের বাসায় আইপিএস আমরা ব্যবহার করি। আইপিএস এর ব্যাটারির মধ্যে যে সলিউশনগুলো ইউজ করা হয়, অথবা সৌর প্যানেল তৈরিতে যে সলিউশনগুলো ইউজ করা হচ্ছে, সেখানে কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতেছি। সুতরাং এক্ষেত্রেও অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে।
তারপরে তোমরা খেয়াল করো সার তৈরিতে কিন্তু আমরা অ্যাসিড ব্যবহার করি। যেমন আমরা যদি দেখি আমরা সার হিসেবে যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করতেছি, যেমন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম কার্বনেট ইত্যাদি ইত্যাদি, এই লবণগুলো মূলত আমরা সার হিসেবে উদ্ভিদের জন্য শস্যক্ষেত্রে ফসল ফলাদি ফলাইতে আমরা এগুলো ব্যবহার করতেছি। তাহলে এই লবণ এই সারগুলো রাসায়নিক সারগুলো তৈরি করার জন্য কিন্তু আমরা সেখানে অ্যাসিড ব্যবহার করি। যেমন আমি যদি অ্যামোনিয়াম সালফেটের কথা বলি, তাহলে এখানে সালফেরিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে। অ্যামোনিয়াম সালফেট তৈরি করার জন্য আমরা সালফেরিক অ্যাসিড ব্যবহার করতে পারি। সালফেরিক অ্যাসিডের এই লবণটাকে আমরা সালফেট লবণ বলি, অ্যামোনিয়াম সালফেট। তেমনি নাইট্রিক অ্যাসিডের লবণকে আমরা নাইট্রেট লবণ বলি, কার্বনিক অ্যাসিডের লবণকে আমরা কার্বনেট লবণ বলি। সুতরাং এই লবণগুলো অর্থাৎ কেমিক্যাল ফার্টিলাইজার হিসেবে আমরা যেগুলো ইউজ করতেছি, রাসায়নিক সার হিসেবে আমরা যে লবণগুলো ইউজ করতেছি, এগুলো তৈরি করতে মূলত আমরা অ্যাসিড ব্যবহার করতেছি। সুতরাং আমরা দেখলাম আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসিডের অনেক ব্যবহার রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। সুতরাং এই অ্যাসিডগুলো আমাদের দৈনন্দিন জীবনে একটা ব্যাপক প্রভাব বিস্তার করে তার অনেক উপকারিতা আমরা পেয়ে থাকি, উপকারী ভূমিকা রয়েছে। সুতরাং এগুলো আমাদের জানা দরকার। এরপরে দেখো তোমরা, আমরা মাটির অম্লত্ব বা ক্ষারকত্ব নির্ণয়ের জন্য আমরা কিভাবে মাটির অম্লত্ব বা ক্ষারকত্ব নির্ণয় করব বিষয়টা একটু খেয়াল করো। যেমন একটা একজন কৃষক তার জমিতে চাষ করার সময় তিনি দেখতেছেন তার জমিতে ফসল ফলাদি ভালো উৎপন্ন হচ্ছে না, তাহলে তিনি তার জমি যদি পরীক্ষা জমির মাটিগুলো যদি পরীক্ষা করান, তাহলে তিনি তার সমস্যাটা বুঝতে পারবেন। আর এই পরীক্ষা করার জন্য অর্থাৎ ওই জমির অম্লত্ব বা ক্ষারকত্ব নির্ণয় করার জন্য আমরা মূলত অ্যাসিড ব্যবহার করি। যেমন আমি যদি কোনো জায়গার মাটিগুলো পরীক্ষা করতে চাই, তাহলে সেখানকার ওই জমির বা ওই ভূমির কিছু মাটি নিয়ে আমরা একটা বিকারে ওই মাটির একটা সলিউশন তৈরি করব। আমরা জানি ওই মাটিগুলো পানিতে মিশে একটা সলিউশন তৈরি করা হয়। এখন যে সলিউশনটা তৈরি হয় সেটা ওই সলিউশনটাকে অম্লীয় না ক্ষারীয় সেটা বোঝার জন্য আমরা যদি সেখানে একটা লিটমাস পেপার যুক্ত করি, ইন্ডিকেটর লিটমাস পেপার যোগ করি, তাহলে আমরা বুঝতে পারবো দ্রবণটি অম্লীয় না ক্ষারকীয়। যেমন আমি যদি লিটমাস পেপার যোগ করি এবং যোগ করার পরে সেটা যদি লাল হয়ে যায়, ওই দ্রবণের যোগ করার পরে যদি লিটমাস পেপারটি লাল হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো সেখানকার মাটিতে অ্যাসিডের পরিমাণ বেশি, অর্থাৎ এটা অম্লত্ব বা অ্যাসিডিটি নির্দেশ করতেছে। সুতরাং সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা ক্ষারকীয় কোনো লবণ সেখানে ব্যবহার করতে পারি, যেন ওই ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়ায় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং অম্লত্ব বা অ্যাসিডিটি প্রশমিত হয়। একইভাবে যদি আমরা সেখানকার মাটিতে যদি আমরা একটা মাটির যে সলিউশন বা দ্রবণটা তৈরি করবো, সেখানে যদি একটা লাল লিটমাস পেপার প্রবেশ করায় এবং সেই লাল লিটমাস যদি সাথে সাথে নীল হয়ে যায়, তাহলে কিন্তু ওইখানকার মাটিতে ক্ষারকত্ব নির্দেশ করে, অর্থাৎ ক্ষারীয় মাটি। সুতরাং এই মাটির ক্ষারকত্ব নিউট্রালাইজ করার জন্য সেখানে আমরা অম্লীয় কোনো লবণ ব্যবহার করতে পারি। এভাবে আমরা একটা মাটির অম্লত্ব বা ক্ষারকত্ব নির্ণয় করতে পারবো। এরপরে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাসিডের যে ব্যবহারগুলো সুন্দর সুন্দর ব্যবহারগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, এর মধ্যে কিন্তু বেশিরভাগই আমরা জৈব অ্যাসিডের কথা বলেছি, অজৈব অ্যাসিডের কথাও বলেছি। অজৈব বা খনিজ অ্যাসিড যেগুলো, সেগুলোর কিন্তু অত্যন্ত ক্ষয়কারক একটা ক্ষমতা আছে। ক্ষয়কারক ক্ষমতাটা এতই বিষাক্ত, অনেক সময় আমরা দেখি যে কিছুক্ষণ আগেও আমি তোমাদেরকে বলেছি যে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে প্রচারিত সংবাদ যদি আমরা খেয়াল করে দেখি, সেখানে অ্যাসিড সন্ত্রাসের কথা বলা হচ্ছে। অ্যাসিড সন্ত্রাস একটা ভয়াবহ অপরাধমূলক একটা কর্মকাণ্ড, যেটা আমাদের দেশের আইনে এটা নিষিদ্ধ এবং এটার জন্য অনেক শাস্তির বিধানও রয়েছে। বিশেষ করে যখনই দেখা যায় যে ওই অ্যাসিড সন্ত্রাসের পিছনে বিভিন্ন পারিবারিক কারণ জড়িত আছে এবং গৃহবধূদের ক্ষেত্রে এই অ্যাসিড সন্ত্রাসের পেছনে যৌতুক প্রথা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যৌতুকের জন্য অনেক স্বামী তার নিরীহ স্ত্রীর প্রতি অ্যাসিড ছুড়ে মারে, তাহলে এটা একটা ভয়ঙ্কর অ্যাসিড সন্ত্রাস, অ্যাসিডের অপব্যবহার। তো এটার একটা সামাজিক কুপ্রভাব আছে। যেমন যার প্রতি এই অ্যাসিড ছুড়ে মারা হচ্ছে, অর্থাৎ যিনি এই অ্যাসিড সন্ত্রাসের শিকার হচ্ছেন, তিনি হয়তো
ভবিষ্যতে তার একটা বিকৃত চেহারা নিয়ে সবার সামনে বসবাস করতে হয়। সে এইটা এই কারণে সে নিজেকে হেয় প্রতিপন্ন করে হেয় মনে করে, তাহলে এটার কারণে হয়তো অনেক সময় দেখা যায় সে আত্মহত্যার মতো একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করে। এবং একটা পরিবারের কেউ যদি এই অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়, তার কারণে তার পুরো পরিবারটাই সাফারার হয়ে থাকে, সাফার করে। তাহলে এটা যেন আমাদের দেশে এই ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা গণসচেতনতা তৈরি করতে পারি, সচেতনতা তৈরি করলেই আমরা এটার প্রতিকার পাবো। বিশেষ করে এটা যিনি এই অ্যাসিড সন্ত্রাস করতেছেন তিনিও কিন্তু জানেন না যে তার এই সন্ত্রাসের কারণে, অ্যাসিড সন্ত্রাসের কারণে তাকে কীরকম শাস্তি, কীরকম শাস্তির পরিণাম ভোগ করতে হবে। বাংলাদেশ সরকারের 1995 সালে শিশু ও নারী নির্যাতন আইনের যে ধারা সংযুক্ত করেছে, সেখানে অ্যাসিড সন্ত্রাসের কারণে কারো যাবজ্জীবন জেল অথবা মৃত্যু হতে পারে, ফাঁসির রায়ও হতে পারে তার। এই কারণে আমরা সবাইকে এই ব্যাপারে সচেতন করতে চাই যে যেন কেউ ভুলক এই ধরনের পথে পা না দেয়, এটা ভয়ঙ্কর একটা অপরাধ। সুতরাং অ্যাসিড সন্ত্রাসে কেউ আমরা ওই দিকে অগ্রসর হব না, এটা ভয়ঙ্কর একটা অপরাধ দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য, সবার জন্য। তাই আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন হব এবং জনগণকে সচেতন করব। এরপরে এখন আসো আমরা ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে অম্লত্ব এবং ক্ষারকত্ব নির্ণয় করতে পারি। ইন্ডিকেটরের মধ্যে নির্দেশক আমরা জানি, ইন্ডিকেটর বা নির্দেশক হলো যে রাসায়নিক পদার্থ কোনো জলীয় দ্রবণে আমরা যদি যুক্ত করি, তাহলে সেই রাসায়নিক পদার্থ তার নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে ওই দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্ব বা ওই দ্রবণ প্রশমন কিনা সেটা নির্দেশ করে। এই বিষয়ে রাসায়নিক পদার্থগুলোকে আমরা নির্দেশক বা ইন্ডিকেটর বলে থাকি, যেমন ফেনফতলিন আছে, মিথাইল অরেঞ্জ আছে, তারপরে বিভিন্ন ফলের, বিভিন্ন ফুলের নির্যাস আছে, এগুলো দিয়ে আমরা ইন্ডিকেটর তৈরি করতে পারি। তারপরে আমরা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করতেছি পিএস পেপার ব্যবহার করতেছি, পিএস মিটার ব্যবহার করতেছি, তারপরে ব্যবহার করতেছি লিটমাস পেপার, এগুলো ইন্ডিকেটর হিসেবে আমরা ব্যবহার করে আমরা একটা দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে পারব। এরপরে দেখো আমরা ইন্ডিকেটর ব্যবহার করে টুথপেস্টের অম্লত্ব ক্ষারকত্ব নির্ণয় করতে পারবো। আমরা বিশেষ করে দাঁত ব্রাশ করার সময় যে টুথপেস্ট আমরা ইউজ করি, সেখানে সেটা কি অম্লত্ব না ক্ষারকত্ব বিশিষ্ট টুথপেস্ট, সেটা আমরা ইন্ডিকেটর ব্যবহার করে নির্ণয় করতে পারবো। তোমাদেরকে আবারও বলতেছি, দেখো পাকস্থলীর অ্যাসিডিটি একটা গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের বর্তমানে, যে আমাদের দেশের প্রেক্ষাপটেও আমরা বলতে পারি যে এমন কোনো পরিবার নেই যেখানে যে কোনো সদস্য, পরিবারের যে কোনো সদস্য এই অ্যাসিডিটিতে ভুগতেছেন না, অর্থাৎ তাদের গ্যাস্ট্রাইটিসে ভুগতেছেন না। এবং গ্যাস্ট্রাইটিসের কারণে অনেক সময় হয় যেগুলো পেপটিক আলসার, যেমন এখানে বাবরগুলো জমে, গ্যাসের যে বাবরগুলো জমে এই সমস্ত জায়গার মধ্যে ক্ষত সৃষ্টি হতে পারে, যেটাকে আমরা ইসোফেগাইটিস বলে থাকি। তাহলে গ্যাস্ট্রাইটিসের জন্য এই সমস্ত সমস্যা সৃষ্টি হতে পারে, তাই আমাদের উচিত হবে গ্যাস্ট্রাইটিস কীভাবে সৃষ্টি না হয় অথবা অ্যাসিডিটি কীভাবে সৃষ্টি না হয় সেই বিষয়গুলো জানা। এর জন্য আমাদেরকে সঠিক খাদ্য নির্বাচন করতে হবে। যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন খাবার দাবার গ্রহণ করবো, আমরা যথাসময়ে খাবার দাবার গ্রহণ করবো, এটাও অ্যাসিডিটি প্রশমনের একটা গুরুত্বপূর্ণ উপায়। আমরা যদি দৈনন্দিন খাদ্য তালিকায় সময় উপযোগিতা যদি আমরা মেনে চলি, সময় অনুযায়ী আমরা যদি খাবার দাবার গ্রহণ করি, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাসিডিটির সমস্যাটা অনেক কম হতে পারে। আর বিশেষ করে তেলে ভাজা খাবারগুলো অ্যাসিডিটি বাড়ায়, তাহলে এই ধরনের খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, পরিহার করতে হবে, তেলে ভাজা খাবারগুলো পরিহার করতে হবে। এরপরে প্রথমত দেখো যেসব খাদ্য বা পানীয়ের মধ্যে অ্যাসিডিটি থাকে সেগুলো অতিরিক্ত গ্রহণ না করে পরিমিত পরিমাণে আমাদের গ্রহণ করতে হবে, তাহলে আমরা সাময়িকভাবে ওই খাদ্য গ্রহণ থেকে বিরত থাকলেও আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো। দ্বিতীয়ত কিছু খাদ্য নেই এবং এর ফলে অ্যাসিডিটি নিষ্ক্রিয় হতে পারে, ওইসব খাদ্য গ্রহণ করে আমরা অ্যাসিডিটি দূর করতে পারি। যেমন শাকসবজি, এইগুলো শাকসবজি জাতীয় খাবারগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে এই শাকসবজি জাতীয় খাবারগুলো অনেক সময় এগুলো
ক্ষারকুত বিশিষ্ট খাবার, তাই এগুলো আমরা যদি এই শাকসবজি জাতীয় খাবারগুলো গ্রহণ করি তাহলে এগুলো আমাদের অ্যাসিডিটি প্রশমন করতে পারে। তাই এগুলো আমাদের খাদ্য তালিকায় এই শাকসবজি জাতীয় খাবারগুলো রাখা অবশ্যই দরকার। এরপরে তিন নম্বরে দেখো, তৃতীয়ত আমরা কিছু খাদ্যশস্য যেগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে, যেমন সয়া মাখন, ছাগলের দুধ থেকে তৈরি মাখন, সয়া দুধ, বাদাম, এগুলো খাদ্যমে এই খাবারগুলো গ্রহণ করেও আমরা অ্যাসিডিটি হ্রাস করতে পারি। তাহলে আমাদের খাদ্য নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এমন খাবারগুলো নির্বাচন করব আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে যেন সেগুলো আমাদের স্টোমাকে অ্যাসিডিটি সৃষ্টি না করে, তাহলেই আমরা অ্যাসিডিটি থেকে মুক্ত থাকতে পারবো। এরপরে আমি আমার পাঠের শেষ দিকে চলে আসছি। 7.2 তে আমরা যেটা আলোচনা করব, সবাই একটু খেয়াল করো যে এখানে দেখবা পিএস এর ধারণাটা, পিএসটা কি? পিএসটা হচ্ছে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমের মানকে আমরা পিএস বলি। অর্থাৎ আমরা পিএস মান থেকে ওই দ্রবণটি অম্লীয় নাকি ক্ষারীয় সেই বিষয়টা আমরা বুঝতে পারি পিএস মান দিয়ে। যেমন এখানে দেখো পিএস মানের যে রেঞ্জটা আছে সেখানে 0 থেকে 14 পর্যন্ত এই পিএস মানটা, আমাদের যে পিএস মিটার আছে সেই পিএস মিটারে এই 0 থেকে 14 মধ্যে মানগুলো নির্দেশ করবে। তার মধ্যে ঠিক মিডলে অবস্থান করতেছে যে 7, এই জায়গায় 7টা হচ্ছে প্রসম, আর 0 থেকে 7 ভিতরে এই বিষয়টা হচ্ছে অম্লীয়। আর এখানে দেখো 7 থেকে 14 পর্যন্ত এটা হলো ক্ষারীয়, এটা ক্ষারীয়। অর্থাৎ কোনো জলীয় দ্রবণের পিএস মান যদি 0 থেকে 7 মধ্যে থাকে তাহলে সেই দ্রবণটা হবে অম্লীয় দ্রবণ, আর যদি বরাবর 7 আসে তাহলে সেটা হবে প্রসম দ্রবণ, আর যদি 7 থেকে 14 মধ্যে থাকে তাহলে সেটা হবে ক্ষারীয় দ্রবণ। সবাই একটু খেয়াল করো, তাহলে এখানে দেখবে তোমরা 7 থেকে যত নিচের দিকে আসবে, 7 থেকে যতই নিচের দিকে আসবে তত অ্যাসিডের অম্লত্ব বাড়বে, তত অ্যাসিডের অম্লত্ব বাড়বে। সুতরাং আমরা বলতে পারি যে একটা অ্যাসিডের পিএস মান, একটা অ্যাসিডের পিএস মান হচ্ছে 2, আর একটা অ্যাসিডের পিএস মান হচ্ছে 4। সুতরাং এখানে যদিও 2 is less than 4 কিন্তু অ্যাসিডিটির ক্ষেত্রে অর্থাৎ শক্তিশালী অ্যাসিড হলো যার পিএস মান ছোট, 2, যার পিএস মান কম, ওই পিএস কম মান বিশিষ্ট অ্যাসিডটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। সুতরাং আমরা 7 থেকে যতই নিচের দিকে আসবো, 0 দিকে আসতে থাকবো, অ্যাসিডিটি ততই বাড়বে, ততই বৃদ্ধি পাবে। আবার ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে তার বিপরীত, অর্থাৎ 7 থেকে যতই আমরা 14 দিকে যেতে থাকবো তাহলে এখানে ক্ষারগত তত বৃদ্ধি পাবে। যেমন একটা দ্রবণের পিএস মান যদি, একটা দ্রবণের পিএস মান যদি আমার 11 হয় আর একটা দ্রবণের পিএস মান যদি 13 হয় তাহলে এখানে 13 is greater than 11, এবং এক্ষেত্রে 13 বিশিষ্ট যে দ্রবণটা তার মান বেশি, অর্থাৎ সেটা অধিক ক্ষারীয় হবে। তোমরা তোমাদের বইতে পেজ নাম্বার 154-এ 154 পৃষ্ঠায় দেখো একটা কালার চার্ট দেওয়া আছে, এই কালার চার্ট ব্যবহার করেও তোমরা তোমাদের যে কোনো দ্রবণের পিএস মান যদি বের করতে চাও এই কালার চার্ট দিয়েও তোমরা করতে পারবা। আর সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো ইউনিভার্সাল ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। ইউনিভার্সাল ইন্ডিকেটরটা হচ্ছে এমন একটা নির্দেশক যেটার কয়েক ফুট আমরা যখন জলীয় দ্রবণের মধ্যে দিব, ওই ইউনিভার্সাল ইন্ডিকেটরের কয়েক ফুটা যখন ইন্ডিকেটর সেখানে যোগ করা হবে তাহলে ওই দ্রবণের একটা সুনির্দিষ্ট কালার আসবে। ওই কালারগুলোর সাথে, ওই দ্রবণের কালারের সাথে তোমাদের যে কালার চার্ট আছে সেই কালার চার্টের কালারটা মিলিয়ে তোমরা ওই দ্রবণের প্রকৃতি সম্পর্কে ধারণা পাবে। তাহলে আমরা পিএসের ধারণাটা পেয়ে গেলাম। আমরা তোমাদের এই ক্লাসটার অর্থাৎ সাধারণ বিজ্ঞান সপ্তম অধ্যায় যে অম্লকার লবণের ব্যবহার, এই অধ্যায়ে আজকে পার্ট 7.1 থেকে 7.2 এর শেষ প্রান্তে চলে আসছি। ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে এর পরবর্তী জায়গা থেকে শুরু করব। এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো বেশিরভাগই তোমাদের আশা করি বোধগম্য হয়েছে। পরের ক্লাসে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং পরের ক্লাসে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই সাথে থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে এই ক্লাসটা অনুসরণ করার জন্য। আশা করি তোমরা এই ক্লাস থেকে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পেরেছ। পরে শেষে বলবো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, বাসায় থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।